बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम। आज के साथ एक नतून डिजाइन शेयर करब। तो एखे माझखने क्योंकि फाका रही है, तो परवर्ती फाका अंशा हलुद कलर सूता दिए भराट करब। तो डिजाइनटी कर लाल और पता कलर दिए। तो एखान देखिए दीची कि आपनारा डिजाइनटी तुलबें। तो यह प्रथम लाइन तुले नार पर द्वितीय लाइन तोलार जो क्यों प्रथम लाइन जे एक दुई तीन चार पाँच छः सात आठ नय दस दस नम्बर जो गड़ी रही है मिडिले गड़ के परपर कुनाकुनी भावे दस टी गड़ छेड़े दस नम्बर घर थे एक तरपर दूटी दस नम्बर घर थे अपनारा द्वितीय लाइन की तुलबें। एखन हमें देखिए दीची डिजाइन की क्यों तुलते हैं। तो प्रथम एक घर हमें नहीं निलाम, तारपर दूटी। ये सम्पूर्ण डिजाइनटी हमें लाची सूता दिए तुले। अपनारा चाहले क्योंकि हमें उल सूता दिए तुले, अपनारा चाहले लाची सूता दिए तुलते पारबें। तो एदिक थेके आमि आबारो एक दुई तीन तीन टी घर निये निलाम, आबारो चार टी घर एक दुई तीन चार, आबारो निये निच्छि नीचेर दिक थेके पाँच टी एक दुई तीन चार पाँच, एटा होच्छे पाँच पाँच नम्बरेर घर। এভাবে পাঁচটি লাইন তুলে নেয়ার পর এখন আমি সেলাইটিকে উপরের দিকে উঠিয়ে নিব। এর জন্য উপরের দিক থেকে তিনটি করে ঘর নিয়ে আমি সেলাইটিকে উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে এক দুই তিন তিনটি করে ঘর নিয়ে এইভাবে তুলছি। তিন চার, এটা হচ্ছে চার নম্বরের লাইন, এটা হচ্ছে পাঁচ নম্বরের লাইন। তিনটি করে ঘর নিয়ে পাঁচটি লাইন তুলতে হবে এভাবে। এখন আমি সেলাইটিকে আবারও নিচের দিকে নামিয়ে নিব। তো এর জন্য আবারও নিচের দিক থেকে একটি ঘর বাড়িয়ে তিনটি করে ঘর নিয়ে আমি আবারও পাঁচটি লাইন তুলে নিচ্ছি। এভাবে পাঁচটি লাইন তুলে নিব পাতা কালারের সুতা দিয়ে। তারপরের অংশটা আমি আবারও লাল কালারের সুতা দিয়ে তুলে নিব, উল সুতা দিয়ে। তো দেখুন এদিক থেকে আবারও আমি এক দুই তিন তিনটি ঘর আমি নিয়ে নিচ্ছি। এভাবে পাঁচটি লাইন তুলতে হবে এদিক থেকে। এটা হচ্ছে আমার পাঁচ নম্বরের লাইন, এই যে তিনটি নিয়ে নিলাম এ পাশ থেকে, এটা হচ্ছে পাঁচটি লাইন হয়ে গেছে। এখন আমি সুটিকে নিচের দিকে গেঁথে নিব এবং লাল কালারের উল সুতা দিয়ে আমি বাকি অংশটা তুলে নিচ্ছি। তো এভাবে আমি পাঁচটি লাইন তুলে নেওয়ার পর এখন লাল কালারের সুতা নিয়ে আমি আবারও নিচের দিক থেকে এভাবে পাঁচটি গড় নিয়ে নিলাম। বাকি অর্ধ অংশটুকু আমি লাল কালারের সুতা দিয়ে তুলব। এভাবে দুই কালার দিয়ে মিলিয়ে আমি ডিজাইনটি তুলেছি। এর পরবর্তীতে মাঝখানে যে বরফি ডিজাইনটা হবে এটা আমি হলুদ কালার দিয়ে ভরাট করব। এদিক থেকে এখন আমি তিনটি গড় নিয়ে নিলাম, এরপর আমি আবারও দুটি গড় নিয়ে নিব এক দুই, তারপর একটি গড় নিয়ে আমি সেলাইটিকে নিচের দিকে গেঁথে নিচ্ছি। এই যে এখানের এই ডিজাইনের একটি বরফি যারা তুলতে পারবেন তারাই কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি তুলতে পারবেন। তো আমি এখানে একটি করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি সেলাইটিকে এদিকে যে পাঁচটি ঘর নিয়ে নিয়েছিলাম লাল কালারের সুতা দিয়ে প্রথমে, তো এই ঘরের নিচের দিক থেকে আমি আবারও সুইটিকে তুলে নিলাম এবং সুইটিকে উল্টাভাবে নিচের দিক থেকে পরপর তিনটি তিনটি করে ঘর নিয়ে আমি আবারও নিচের দিকে সেলাইটি নামিয়ে নিব এবং তিনটি করে ঘর নিয়ে আমার হবে পাঁচটি লাইন। এভাবে এক দুই, এটা হচ্ছে তিন নম্বর লাইন, তারপর চার, চারটি লাইন হয়েছে, এটা হচ্ছে পাঁচ নম্বর লাইন, এক দুই তিন। এভাবে তিনটি করে ঘর নিয়ে আমি পাঁচটি লাইন তুলে নিলাম। এখন আমি সেলাইটিকে আবারও নিচের দিকে নামিয়ে নিচ্ছি। তো এর জন্য আবারও নিচের দিক থেকে একটি ঘর বাড়িয়ে আমি এক দুই তিন তিনটি করে ঘর নিয়ে পাঁচটি লাইন তুলে নিচ্ছি। আবারও একটি করে ঘর বাড়িয়ে এক দুই তিন, এপাশেও আমার পাঁচটি লাইন হয়ে যাবে এক দুই তিন। এক দুই তিন চার পাঁচ, পাঁচটি লাইন হয়ে গেছে। এখন নিচের দিকে আমি সুইটিকে গেঁথে নিচ্ছি। এভাবেই কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি তুলতে হবে। তো ফ্রেন্ডস দেখুন আমার ডিজাইনটি কিন্তু তোলা হয়ে গেছে। তো পরবর্তীতে ভরাট করে নিয়ে আসব। যদি বরাবরের মতো আজকে ডিজাইন ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসছি নতুন আরেকটি ডিজাইন নিয়ে। আল্লাহ হাফেজ।